বেহালার পর্ণশ্রীতে মা ছেলের ঘুটের খুনের ঘটনা এই মুহূর্তে আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। চার দিন কেটে গেছে, এখনো অধরা আততায়ী। গতকাল রাতে ফের গোপাল মিশ্র রোডের ওই ফ্ল্যাটে যান লালবাজারের হোমিসাইড শাখা ও পর্ণশ্রী থানার পুলিশ। মন্ডল পরিবারের ফ্ল্যাটের প্রতিটি ঘর ঘুরে দেখেন তদন্তকারীরা, কথা বলেন প্রতিবেশীদের সঙ্গে। গত সোমবার ওই ফ্ল্যাটের দুটি ঘর থেকে উদ্ধার হয় মা সুস্মিতা মন্ডল, 13 বছরের ছেলে তমজিতের গলা কাটা মৃতদেহ। আসছি পরের খবরে। ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আলিপুরে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী। নন্দীগ্রামের অন্যায়ের বদলা নিতে মুখিয়ে আছেন ভবানীপুরের ভোটাররা, এমনই মন্তব্য পরিবহন মন্ত্রী ফেরাদ হাকিমের। ভবানীপুর নিয়ে ভয় পাচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 30শে সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 1:57 কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন আলিপুর সার্ভে বিল্ডিং এ, এবং যেখানে মনোনয়ন পত্র তিনি জমা দেবেন সেই মহকুমা শাসকের কার্যালয়ে। সঙ্গে প্রস্তাবক হিসেবে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমাত আরা হাকিম এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক মিসপাল সিং রানে। 15 মিনিটের মধ্যে নথি পরীক্ষার পর্ব মিটিয়ে মহকুমা শাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন মুখ্যমন্ত্রী। এরপর সকলকে অভিবাদন জানিয়ে মহকুমা শাসকের অফিস থেকে বেরিয়ে যান। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। ভবানীপুরে কংগ্রেস না লড়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রার্থী দিয়েছে বামেরা। তরুণ আইনজীবী সৃজিত বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম। মানুষ তারা উগ্রীব হয়ে দাঁড়িয়ে আছেন, 30 তারিখ আসলে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। যে অন্যায়টা তার বিরুদ্ধে নন্দীগ্রামে হয়েছে, সেই ঘরের মেয়েকে সেই বদলা নেবার জন্য এখানকার মানুষ উগ্রী হয়ে রয়েছে। চিন্তা ভাবনা করে ভোট দেবেন। ভারতীয় জনতা পার্টি সমস্ত লড়াইকে সমান গুরুত্ব দিয়ে লড়ে। যারা আজকেও দেখছেন অনেক সাপোর্টার বলছেন আমরা জিতেই গেছি, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি এই কথাই বলেছেন আমরা জিতেই গেছি, পরিণাম কিন্তু উল্টো হয়েছে। কেউ বলেছে 30,000 ভোটে জিতবে, কেউ বলে 40,000 ভোটে জিতবে। নন্দীগ্রাম কিন্তু উল্টো খেল দেখিয়েছে। সেজন্য ইলেকশনের রেজাল্ট হবে সেটাই শেষ কথা, আর ইলেকশনের রেজাল্ট কী হবে সেটা ভবানীপুরের সাধারণ ভোটাররাই ঠিক করবেন। এদিকে ভবানীপুর উপনির্বাচন নিয়ে শুক্রবার আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। রাজ্যের 5টি কেন্দ্রে উপনির্বাচন বকেয়া থাকলেও শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের নাম ঘোষণা করেছে কমিশন। এই প্রেক্ষাপটে কমিশনকে দেওয়া মুখ্য সচিবের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জোড়া জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। আগামী সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একসঙ্গে 2টি মামলার শুনানি হওয়ার কথা। আশাবুল হোসেন, রঞ্জিত সাউ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ